আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমরা চলে এসেছি আমাদের পুরান বাড়ি নিয়ে। এইটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সময় করা বাড়িটা। বাড়িতে এখন কেউ নেই, বাড়িটা খালি, তাই এত নোংরা। সব ভাড়াটেরা চলে গিয়েছে। আগামীকাল বাড়িটি ভেঙে ফেলবে, তাই আজকে ভিডিওটা করা। স্বাধীনতা যুদ্ধের সময় করা বাড়িটা, এটা মূলত কোয়ার্টার বাড়ি। এখানে অনেকগুলো ফ্যামিলি একসাথে ছিল। কমন ওয়াশরুম অ্যান্ড কিচেন। এই বাড়িতে সত্যি অনেক স্মৃতি রয়ে গিয়েছে, অনেক ভাড়াটাদের সাথে সুসম্পর্ক ছিল। জিনা জিনা রে উড়া গুলাল, মাই তেরি চুনরিয়া লহরায়। জিনা 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 রে উড়া গুলাল, মাই তেরি চুনরিয়া লহরায়। রঙ তেরি রীত কা, রঙ তেরি প্রীত কা, রঙ তেরি জিত কা হে লাই লাই লাই। রঙ তেরি রীত কা, রঙ তেরি প্রীত কা, মাই তেরি চুনরিয়া লহরায়। জব জব মুঝ পে উঠা সওয়াল, মাই তেরি চুনরিয়া লহরায়। জিনা জিনা রে উড়া গুলাল, মাই তেরি চুনরিয়া লহরায়। প্রত্যেকটা সিঁড়ি, প্রত্যেকটা দেয়ালে অসংখ্য স্মৃতি রয়েছে। যখন বাড়িতে ভাঙছিল মনে হচ্ছিল যে কলিজায় ভেতরে আঘাত পাচ্ছে, তবুও বাড়িটি ভাঙতে হয়েছিল নতুন কিছু পাওয়ার জন্য। পুরনো সুবিধা দিতে হয়েছে। যখন ভাঙছিল তখন কলিজার মধ্যে গিয়ে আঘাত লাগছিল। খুব চিন্তায় ছিলাম যে বাড়িটা মনের মতো করে করতে পারবো কিনা, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে কিনা, খুবই টেনশনে ছিলাম সেই সময়গুলো। বছর কাটিয়েছে, প্রাণে স্পন্দন ছিল। তেরা খেয়াল মারি তেরি চুনরিয়া লহরায়। জিনা 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 রে উড়া গুলাল, মাই তেরি চুনরিয়া লহরায়। রঙ তেরি রীত কা, রঙ তেরি প্রীত কা, রঙ তেরি জিত কা হে লাই লাই লাই। রঙ তেরি রীত কা, রঙ তেরি প্রীত কা, মাই তে
तेरी चुनरिया लहराए, जब जब मुझ पे उठा सवाल, मारी तेरी चुनरिया लहराए, जीना जीना रे उड़ा गुलाल, माई तेरी चुनरिया लहराए। যখন বাড়ি ভাঙছিল তখন মনে হচ্ছিল কলিজার ভিতরে গিয়ে আঘাত পাচ্ছে, কেমন জানি অস্বস্তিকর লাগছিল, কিন্তু নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছিলাম এই তো কিছুটা দিন, তারপর তো আবারও ফিরে আসবো নতুন বাড়িতে, তারপর তো আবারও পাবো নতুন রূপে এই বাড়িটাকে। আমার জন্মের পর থেকেই এলাকায় আমার বসবাস, এই বাড়িতে অসংখ্য স্মৃতি রয়েছে। বাড়িটি ভাঙবো ভাঙবো বলে অনেক বছর ধরে সাধনা করেছি।